উম্মে ফাতিমা আপনি বলেছেন কোন মেয়ে যদি বিয়েতে নিজের নিজেচ্ছায় দেনমোহর না নেয় তাহলে তার বিয়ে কি হবে নিজ ইচ্ছায় কোনো দ্যানমোহরই যদি ধার্য না করে তাহলে আবার অনেকে বলে দ্যানমোহর হিসাবে সারা জীবন হাজব্যান্ডকেই পাশে চায় এই সবের কি কোনো ভিত্তি আছে আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি বলেছেন দেনমোহর ছাড়া বিয়ে হবে কিনা অর্থাৎ মানে দুটো অবস্থা এক দেনমোহর উল্লেখই করা হলো না দুই দেনমোহর উল্লেখ করা হলো তবে নির্ধারণ করা হলো না তিন মহিলা দেনমোহর মাফ করে দিয়েছে তাহলে এই তিনটা জিনিসই আমরা আমাদের উত্তরে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ শুরুতে আমরা একটু ডিসকাশন করতে চাই এই বিষয়ে যাতে করে আমাদের ভাই এবং বোন যারা বিবাহ করেছেন অথবা করবেন দেনমোহর নিয়ে তাদের যে সংশয়গুলো আছে সেটা কেটে যায় প্রথমত আমরা বলবো যে মাহার এটা নিকাহের শর্তের অন্তর্ভুক্ত না অর্থাৎ যে মাহার নির্ধারণ করলে বিবাহ শুদ্ধ হবে নয়লে বিবাহটা বাতেল বা ফাসেদ হবে এমন কোনো শর্ত ওলামাইকার উল্লেখ করেননি এবং বিবাহের যে রোকনগুলো আছে সেই রোকনের মধ্যেও মহরানার কথা নেই অর্থাৎ ইজাব এবং কাবুল তাই না বিবাহের প্রস্তাব যেটা ওয়ালিউল মারআ স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে হয় আর কাবুল হল যেটা বর কাবিলতু বলে আমি কবুল করলাম বলে এটা হলো বিবাহের দুটো রোকন তাহলে মহরও বিবাহের কোনো রোকন নয় রোকনও নয় শর্ত নয় সুতরাং যদি কোনো বিবাহের মধ্যে মহরানা উল্লেখ করা না হয় অথবা উল্লেখ করে নির্ধারণ করা না হয় তাহলে সে বিবাহ শুদ্ধ হবে এটাই জমহুর ওলামাইকেরামের অভিমত সকল মাধবের অধিকাংশ ওলামা একেরামের এটাই হচ্ছে অভিমত আল মৌসু আল ফেকিয়া আল কুয়েতিয়া সেখানে বলা হয়েছে ওয়াল মাহরুলাইসা সরতানফি আকদে জওয়াজ আকদাজ জওয়াজ বা বিবাহের আন্দের মধ্যে মহরানা এটা শর্ত নয় ওলা রোকনান এবং এটা রোকনও নয় আইন্দা জম ফকাহা শক অধিকাংশ ফাকে মত অনুযায়ী ওয়াইন্দা মা তবে এটা বিবাহের একটা আচার অথবা বিবাহের একটা হুকুম আচার মানে এখানে হুকুম বিবাহের হুকুমগুলোর মধ্যে একটা হুকুম বিবাহ করার পরে এই হুকুমটা চলে আসে এবং স্বামীর উপরে এটা ফরজ হয়ে যায় স্ত্রীর মোহরানা দেওয়া যেহেতু যেহেতু আল্লাহ সুবহান ওয়া আলা মহারানা দেওয়ার জন্য একাধিক আয়াতে নির্দেশ দিয়েছেন বলেছেন ও আতুন নেহলা নারীদেরকে তাদের মহরণা দিয়ে দাও কাদফর না বলে তিনি মহারানা ফরজ করেছেন ও আতু হন্না হজুর আহন্না ফারিবাহ কোরআনে তিনি বলছেন তাদেরকে তাদের মহারানা ফরজ হিসেবে দিয়ে দাও তাহলে বোঝা গেল মহরানাটা হলো হুকমুন মিন আহকামিনিকা বায়াল আক্ত অথবা নেকা তো সেটা আমরা বুঝলাম তাহলে এটা শর্তও নয় রোকনও নয় তবে এটা হুকম আচ্ছা যখন মহারানা উল্লেখ করা ছাড়া কোনো আগদ হয়ে যাবে আগদ নেকা আগদ জওয়াজ হয়ে যাবে তখন সাহা বেত্তে ফাকল জমহুর জুমহুর ফোকাহামের মতে বিবাহ শুদ্ধ হয়ে যাবে তবে তখন মহরুল মেফালটা এসে যাবে মহরুল মেহালটা এসে যাবে আল্লাহ সুহাম তালা আল কোরআ বলেন্না ফরিদা তোমাদের উপর কোনো দোষ নেই কোনো পাপ নেই যদি তোমরা নারীদেরকে স্পর্শ করার আগেই তালাক দিয়ে দাও অথবা তাদের জন্য কোনো ফরজ মহরানা নির্ধারণ না করেই যদি তালাক দিয়ে দাও তাহলে তোমাদের পাপ নাই তাহলে এই আয়াতটা দেখেন কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যদি কেউ স্বামী স্ত্রীর মেলামেশার আগে তালাক দিয়ে দেয় এবং মহারানা নির্ধারণের আগে তালাক দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ মুবাহ সেটার জন্য কোনো পাপ হবে না এই আয়াত সেটা স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে যার দ্বারা বোঝা গেল যে আগদের মধ্যে মহারানা নির্ধারণ করা বা দেওয়ার কথা বলা এটা জরুরি নয় এটা জরুরি নয় তবে মহারানার কথা যেমন আগে উল্লেখ করা হলো না তাহলে হুকুমটা কি হুকুমটা হচ্ছে মহারানা দিতেই হবে মহারানা দিতে হবে কারণ এটা দিন আহকামিন নেকা এবং হাক্কুন খালেসুল্লিল মার আহ এটা স্ত্রীর একটা নির্ভেজাল স্পষ্ট অধিকার যে অধিকারটা আল্লাহ সুবাহান হতে আয়লা স্ত্রীর পক্ষে স্বামীর উপর ফরজ করে দিয়েছেন অতএব এই অধিকারটা এক্সক্লুসিভলি নারীর অর্থাৎ স্ত্রীর স্ত্রীর পক্ষের কোনো ব্যক্তি এটাকে ক্ষমা করতে পারে না স্ত্রীর যদি যিনি অভিভাবক বাবা ভাই বা যে কেউ যদি বলে আমি ক্ষমা করে দিলাম আমি এটাকে মাফ করে দিলাম এই মাফটা করতে পারে না বরং স্ত্রীর অধিকার আছে তিনি বলবেন যে না আমার মহারণা চাই তবে স্ত্রী যদি চায় এই মহারাণাকে তিনি মাফ করতে পারেন আমার মনে হয় আপনার এরকম একটা প্রশ্ন ছিল স্ত্রী স্বেচ্ছায় যদি মহারাণা মাফ করতে চান তাহলে মাফ করতে পারেন পুরোটাও মাফ করতে পারেন আংশিকও মাফ করতে পারেন যদি এতে তিনি সন্তুষ্ট থাকেন অর্থাৎ স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে যদি তিনি ক্ষমা করতে চান স্বামীকে বলবেন যে আমি আপনার পুরোটাই মাফ করে দিলাম অথবা কিছু মাফ করে দিলাম যেমনটি আল আল কোরআন আল্লাহ স্মান্তাল্লাহ বলেছেন ও আতা নাহলা নারীদেরকে তাদের মহরানা সদকাত এটা তোমরা পরিপূর্ণভাবে স্বেচ্ছায় তোমরা দিয়ে দাও ফা ইনত্নাল্লাহ কুমার সেই ইমেন হু নাফসান যদি তারা স্বেচ্ছায় তার কোনো কিছু তোমাদেরকে ক্ষমা করে দেয় ফাকুলুহু হানিয়া মারিয়া অথবা ছেড়ে দেয় স্বেচ্ছায় তাহলে তোমরা সেটা আনন্দে মানে কি বলে যে পরিপূর্ণভাবে সেটাকে তোমরা গ্রহণ করো সেটা তোমরা কি বলে এখানে কুলু বলতে খাও যদি শাবধিক অর্থ কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা তোমরা নিয়ে নিতে পারো যেটা তারা মাফ করে দিয়ে আসে সেটা তোমরা নিয়ে নিতে পারো নিজেরা সেটার অধিকার তোমরা পেতে পারো তাহলে এখানে বোঝা গেল যে নারীদের জন্য এই হকটা তাদের মাফ করে দেওয়ার অধিকার আছে আচ্ছা এখানে আরো অনেকগুলো হুকুম আছে আমরা সেটা নিয়ে আসলে অতটা আলাপ করব না এখানে কর্তুবী বলেন এই আয়াতের পড়লাম বলছেন হ্যাঁ হিল আয়াতু তাদ আলা সদা সদাক মার আতে ওজামান আলাই এই আয়াতটি নারীর জন্য স্ত্রীর জন্য মহারানা যে ওয়াজিব ফরজ সেই প্রমাণ বহন করছে এবং এতে উম্মা সকলের এজমার আছে তবে নারী মাফ করে দিলে সেটা আল্লাহ যেহেতু বলেছেন সেখানেও এজমা আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটা কথা একটু বলতে চাই যে যেখানে মহারানার কথা উল্লেখ থাকে না বিবাহের সময় আমাদের দেশে কিন্তু অনেকের ভুল ধারণা যে বিবাহের সময় যদি মহরানা উল্লেখ না করা হয় তাহলে বিবাহই হবে না আবার অনেকে বলছেন বিবাহের সময় মহারণা উল্লেখ না করলে যতক্ষণ না মহারাণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের মেলামেশা করা যাবে না এগুলো শুদ্ধ নয় মহারানাকে তাজিল করা পরে দেওয়া এটা জায়েজ আছে আর আমরা তো এই ডিসকাশন থেকে এটাও বুঝলাম যে মহারানার উল্লেখ না করলেও বিবাহ হয়ে যাবে আর বিবাহ হয়ে গেলেই তাদের মেলামেশাটা একটা হবে তবে মহারণা একটা ফরজ থাকবে যদি না নারী মাফ করে দেন আচ্ছা মহারণার যদি বিবাহের মধ্যে উল্লেখ করা না হয় এটাকে বলা হয় নিকাহ তফভিদ নিকাহ তফভিদ এই নিকাহতিদটা দুরকম একটা হচ্ছে যেমন অভিভাবক মেয়ের অভিভাবক বা ওয়ালি সে বলল আমার মেয়েকে অথবা আমার এই বোনকে আমি বিবাহ দিলাম আপনার কাছে আর স্বামী বলল আমি কবুল করলাম বাস সেখানে মহারণের কোনো কথাই আসলো না একদম সরাসরি নিজের কন্যা অথবা বোনকে বিবাহ দিয়ে দেওয়া হলো আচ্ছা এটাকে বলা তফবিদুল বদা আরেকটা হলো তফবিদুল মাহার তফবিদুল মাহার অর্থাৎ আমি আমার এই কন্যাকে আপনার কাছে বিবাহ দিলাম মহারণের বিনিময় কত উল্লেখ করলাম না আর স্বামীর পক্ষ থেকে বলা হলো আপনি যে মহারানা চাইবেন বা নির্ধারণ করবেন বা মেয়ের সাথে আলাপ করে আপনারা যেটা ঠিক করবেন সেটা দিব এবং আমি এই প্রস্তাবটা কবল করলাম তাহলে এটা হলো তফবিদুল মাহার এই দুই অবস্থায় তাহলে কি হবে এই দুই অবস্থায় যদি তিনি একদম মহারণা উল্লেখ ছাড়াই বিয়ে দেন অথবা মহারণা উল্লেখ করলেন নির্দিষ্ট করলেন না বিয়ে দেন তাহলে এই নিকাহ তফবিদের ক্ষেত্রে মহানা মহরুল মেসালটা হবে মহরুল মেসাল মহরুল মেসেল মানে হচ্ছে সমজাতীয় এই বংশের এই পদমর্যাদার সামাজিক পদমর্যাদা সম্পন্ন মহিলার যে মহারাণা হবে সেটা তো সেক্ষেত্রে একই কথা আবার এসে যায় যে মহারাণা নির্ধারণ করে বিয়ে হলেও স্ত্রীর অধিকার আছে পুরো মহারাণা মাফ করে দেওয়া বা আংশিক আর মহরুল মেসেলের ক্ষেত্রেও স্ত্রীর অধিকার আছে কথা বলা যে আমি এটাও মাফ করে দিলাম তাতে কোনো সমস্যা নেই এবং তাতে তাদের সংসারে কোনো সমস্যা হবে না